বন্ধুরা কেমন আছে সবাই শিবম কোচিং সেন্টারে তোমাদের সকলকে আবার স্বাগতম আমরা আলোচনা করছিলাম প্রফেসর শঙ্কুর ডায়েরি আজকে দ্বিতীয় গল্প প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল আজ আমার জীবনে একটা স্মরণীয় দিন সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্স আজ আমাকে ডক্টর উপাধি দান করে আমার গত পাঁচ বছরের পরিশ্রম সার্থক করল এক ফলের বীজের সঙ্গে আর এক ফলের বীজ মিশিয়ে এমন আশ্চর্য সুন্দর সুস্বাদু ও পুষ্টিকর নতুন ফল যে তৈরি হতে পারে এটা আমার এই রিসার্চের আগে কেউ জানতো না গত বছর সুইডেনের বৈজ্ঞানিক সভেনসেন আমার গিরিডির ল্যাবরেটরিতে এসে আমার ফলের নমুনা চেখে দেখে থ দেশে ফিরে গিয়ে কাগজের লেখালেখির ফলে আমার এই আবিষ্কারের কথা বিদেশে ছড়িয়ে পড়ে আমার আজকের এই সম্মানের জন্য সবেনসেন অনেকখানি দায়ী তাই এখন ডায়েরি লিখতে বসে তার প্রতি আমার মন কৃতজ্ঞতায় ভরে উঠছে এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে আজ একটা স্মরণীয় দিন কোন দিনের কথা বলা হয়েছে যেদিন তিনি ডক্টর ডক্টর উপাধি পান কারা দিয়েছিল এই উপাধি তাহলে প্রফেসর শঙ্কুকে ডক্টর উপাধি কারা দিয়েছিল সুইডিশ একাডেমি অফ সায়েন্স তাহলে সুইডিশ একাডেমি অফ সায়েন্স প্রফেসর শঙ্কুকে ডক্টর উপাধি দেয় কিসের জন্য দেয় তার পাঁচ বছরের পরিশ্রমের ফল এর জন্য সে কী ফল পাঁচ বছরের পরিশ্রম এটা হচ্ছে তিনি এক ফলের বীজের সঙ্গে আরেক ফলের বীজ মিশিয়ে সুস্বাদু সুগন্ধি এবং পুষ্টিকর একটা ফল তৈরি করেছিলেন এটা একটা রিসার্চের বিষয় ছিল এর আগে এরকম কাজ কেউ করেনি গত বছর অর্থাৎ এই ডায়রিটা লিখছেন তার আগের বছর সুইডেনের বৈজ্ঞানিক সুইডেনের একজন বৈজ্ঞানিক তার নাম হচ্ছে সবেনসেন যেটা প্রফেসর শঙ্কুর এই ফলের নমুনা চেখে দেখে একেবারে থ এবং তিনি সুইডেন থেকে এসে প্রফেসর শঙ্কুর গ্রিডিতে এসে এটা দেখে থ হয়ে গিয়েছিলেন অবাক হয়ে গেছিলেন তিনি দেশে ফিরে সেটা নিয়ে কাগজে লেখালেখি করেন তার ফলে এই কথাটা আর কি ছড়িয়ে পড়ে এবং ছড়িয়ে পড়ার পরে সুইডিশ একাডেমি অফ সায়েন্স প্রফেসর শঙ্কুরকে ডক্টর উপাধি দেন তাহলে ডায়েরি লিখতে বসে এই যে সবেনসেন এর কথাই তার মনে পড়ছে এবং তার মন কৃতজ্ঞতা আজকে ভরে উঠছে এবং সে এই ও ডক্টর উপাধিটা হয়তো নিতে সুইডেনে গিয়েছেন সেখান থেকে বসে এই ডায়েরিটি লিখছেন তাই বলছে সুইডেনে আগে আসিনি এসে ভালোই লাগছে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেশ এটা মে মাস তাই চব্বিশ ঘন্টায় সূর্য দেখছি কিন্তু সে সূর্য কেমন ঘোলাটে সব সবসময় মনে হয় সন্ধ্যা হয়ে আছে শীতকালে যখন রাত ফুরোতে চায় না তখন না জানি লোকের মনের অবস্থা কেমন হয় শুনেছি ছমাস রাত্রির পর প্রথম সূর্যের আলো দেখে এখানের লোক নাকি আনন্দে আত্মহরা হয় আত্মহত্যা করে আমরা যারা বিষু রেখার কাছাকাছি থাকি তারা বোধ হয় ভালোই আছি বেশি উত্তরে ঠান্ডা দেশে যারা থাকে তাদের হিংসে করার কোনো কারণ নেই তাহলে এখানে যে ব্যাপারটি দাঁড়ালো সুইডেনে আগে আসেনি তিনি সুইডেনে এই এসেছেন এই ডক্টর উপাধি নিতে আর এটা পরিষ্কার পরিচ্ছন্ন দেশের ভাবছেন তিনি আর যে সময় এসেছেন সেটা হচ্ছে মে মাস এটা মনে রাখতে হবে প্রফেসর শঙ্কর আশ্চর্য পুতুল গল্পটি শুরু হয়েছে কোন মাসে সেটা হচ্ছে মে মাসে তিনি এসেছেন সুইডেনে আমরা জানি যে সুইডেন এই দেশটিতে বা সুইডেনের একটি জায়গা হচ্ছে নরওয়ে নরওয়েকে নিশীত সূর্যের দেশ বলা হয় অর্থাৎ রাত্রিকালেও কালেও সূর্য দেখা যায় কারণ তারা মেরু প্রান্তে অবস্থিত হয় সূর্য পৃথিবী যখন ঘুরতে ঘুরতে যায় তখন হালকা আভা ওই মেরু প্রান্তগুলোতে অবস্থান করে তাই জন্য সারা দিন রাতি একটা সময় চব্বিশ ঘন্টায় সূর্য দেখা যায় আবার কোনো সময় চব্বিশ ঘন্টায় সূর্য একেবারেই দেখা যায় না বা কি বলা যায় মানে ছ মাস পুরো সূর্যই দেখা যায় না আর ছ মাস হালকা আভাযুক্ত সূর্য দেখা যায় কিন্তু সেই সূর্য অনেকটা ঘোলাটে শীতকালে যখন রাত ফুরোতে চায় না তখন এদের মনের অবস্থা কেমন হয় সেটা ভাবছে আর কি প্রফেসর শঙ্কু আর এটাও বলছে যে ছ মাস রাতের পর যখন প্রথম সূর্য দেখে সেই সময় নাকি আনন্দে মানুষ আত্মহর হয়ে আত্মহত্যাও করে আর আমরা যারা রেখা অর্থাৎ নিরক্ষরেখার কাছাকাছি অর্থাৎ প্রফেসর শঙ্কু নিরক্ষরেখার কাছাকাছি থাকতেন আচ্ছা এই গেল পরের পারা এবার তার পরে চলে আসি কি আছে এখানে কাজ সেরে নরওয়েতে যাওয়ার ইচ্ছা ছিল এর অবশ্য একটা কারণ আছে বছর চারেক আগে যখন ইংল্যান্ডে যাই তখন বিখ্যাত প্রাণীতত্ত্ববিদ প্রফেসর আর্সিবল অ্যাক্রয়েডের সঙ্গে বেশ ঘনিষ্ঠ আলাপ হয় সাসেক্সে তার কটেজে একটা উইকেন্ডও কাটিয়েছিলাম অ্যাক্রয়েডও তখন নরওয়ে যাব করছেন কারণ সেখানে নাকি লেমিং বলে ইঁদুর জাতীয় এক অদ্ভুত জানোয়ার বাস করে সেইটে তিনি স্টাডি করবেন লেমিং এক আশ্চর্য প্রাণী বছরের কোনো একটা সময় এরা কাতারে কাতারে জঙ্গল থেকে বেরিয়ে সমুদ্রের দিকে যাত্রা করে পথে শিয়াল নেকড়ে ইগল পাখি ইত্যাদির আক্রমণ অগ্রাহ্য করে ক্ষেতের ফসল নিঃশেষ করে সবশেষে সমুদ্রে পৌঁছে সেই সমুদ্রের জলেই ছাপিয়ে পড়ে আত্মহত্যা করে দেখেন এখানে যে বর্ণনাটি দেওয়া হচ্ছে যে এই সুইডেনের কাজ সেরে তিনি নরওয়েতে যাবেন কারণ বছর চারেক আগে ইংল্যান্ডে তার এক বন্ধুর সঙ্গে পরিচয় হয় বা ঘনিষ্ঠ আলাপ হয় তার নাম হচ্ছে আর্সিবল অ্যাক্রয়েড তিনি ছিলেন বিখ্যাত প্রাণীত্ত্ববিদ ও প্রফেসর সাসেক্সে অর্থাৎ তার বাড়ি ছিল সাসেক্সে তার কটেজ তার কটেজে তার বাড়িতে অর্থাৎ এই আর্সি অ্যাক্রয়েডের বাড়িতে একটা উইকেন্ডও কাটিয়ে এসেছিলাম উইকেন্ড বলতে প্রফেসর শঙ্কুর ডায়েরির মধ্যে বিভিন্ন জায়গায় আমরা পেয়েছি উইকেন্ড বলতে সপ্তাহে যে ছুটির দিন থাকে সেই দিন বিশেষত প্রফেসর শঙ্কুর ডায়েরিতে আমরা পেয়েছি বা অন্য ডায়েরি আলোচনা করার সময় আমরা দেখব সেখানে শনি রবিবার সেখানে উইকেন্ড সেই উইকেন্ডও সেখানে কাটিয়েছিলেন সেই সময় অ্যাক্রয়েডও ওই নরওয়ে দেশে যাওয়ার কথা বলছিল কারণ সেখানে নাকি লেমিং বলে ইঁদুর জাতীয় অর্থাৎ ইঁদুরের মতো একটা প্রাণী তার নাম লেমিং সেই বিষয়ে তিনি স্টাডি করবেন বলে লেমিং এক এমন এক আশ্চর্য প্রাণী কেন আশ্চর্য প্রাণী বলা হচ্ছে কারণ এরা নাকি বছরের কোনো একটা সময় জঙ্গল থেকে বেরিয়ে সমুদ্রের দিকে যাত্রা করে সেখানে পথে যেতে গিয়ে নেকড়ে শিয়াল ইগল সমস্ত পাখির আক্রমণ অগ্রাহ্য করে সামনে পাওয়া ক্ষেতের ফসল নিঃশেষ করে সবশেষে সমুদ্রে পৌঁছে গিয়ে তারা ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে এই জন্য তাকে এক আশ্চর্য প্রাণী বলা হয়েছে সেই সম্পর্কে এই অ্যাক্রয়েড ওখানে স্টাডি করবে করতে যাবেন বলে জানিয়েছিলেন দুঃখের বিষয় অ্যাক্রয়েডের স্টাডি বোধ হয় অসমাপ্ত থেকেই গিয়েছিল কারণ গিরিডি থাকতেই কাগজে পড়েছিলাম নরওয়ে ভ্রমণের সময় তার মৃত্যু হয় অ্যাক্রয়েডের পক্ষে যেটা সম্ভব হয়নি আমার দ্বারা সেটা হয় কি না দেখব বলেই নরওয়ে যাওয়ার কথা ভাবছিলাম তাহলে তার বন্ধু যেটা পারেনি সেটা হয়তো প্রফেসর সঙ্গ করতে পারেন কি না সেটা দেখার জন্য তিনি নরওয়ে যাওয়ার কথা ভাবছিলেন রাত্রে ডিনারের পর হোটেলে ফেরার কিছু পরে আমার ঘরের দরজা টোকা পড়ল তখনও আমার মাথায় লেমিং এর চিন্তাই ঘুরছিল দরজা খুলে দেখি একটি মাঝ বয়সী লম্বা ভদ্রলোক মাথায় সোনালি চুল চোখে সোনার চশমা আর সেই চশমার পুরো কাচের পিছনে একজোড়া তীক্ষ্ণ নীল চোখ ভদ্রলোক ঠোক ফাঁক করে অল্প এসে যখন তার পরিচয় দিলেন তখন লক্ষ্য করলাম তার একটা দাঁত সোনা দিয়ে বাঁধানো তার কথা জানলাম তার বাঁশ নরওয়ের সুলেটেলমা বন্দর শহরে নাম গ্রেগর লিঙ্কুইস্ট লোকটি নাকি শিল্পী বিখ্যাত লোকেদের প্রতিকৃতি তৈরি করেন ঠিক পুতুলের মতো করে এবং গায়ের রং চুল নখ পোশাক সব আসল মানুষের মতোই কেবল সাইজ বেশি নয় তাহলে এখানে সেই হোটেলে ডিনার করার পর রাত্রে খাওয়ার পর দরজাটা টোকা পড়লো আমার মাথায় লেমিংয়ের চিন্তায় ঘটছিল প্রফেসর শঙ্কুর মাথায় তখন লেমিং চিন্তা ঘটছে একটা মাস বয়সী ভদ্রলোক তার বর্ণনা কি তার মাথার চুল ছিল সোনালি কালারের আর চশমাও ছিল সোনার আর এমনকি তার চোখগুলো ছিল নীল তীক্ষ্ণ আর একটি দাঁত ছিল সোনা দিয়ে বাঁধানো তাহলে মাথায় সোনালি চুল তার সোনার চশমা একটা দাঁত সোনা দিয়ে বাঁধানো আর চোখগুলো ছিল তীক্ষ্ণ নীল চোখ আর তিনি বাস করেন কোথায় সেটা হচ্ছে নরওয়ের সুলেটেলমা শহরে তাহলে বাস করেন কোথায় নরওয়ে সুলেটেলমা শহরে নাম কি গ্রেগর লোকটি নাকি শিল্পী তাহলে লোকটি শিল্পী কি করেন বিখ্যাত লোকেদের প্রতিকৃতি পুতুলের মতো করে তৈরি করেন আর এর বিশেষত্ব এই যে সেই পুতুলের পুতুলের গায়ের রং চুল নখ পোশাক টোশাক সব আসল মানুষের মতোই কেবল তার উচ্চতা বা সাইজ ছয় ইঞ্চির বেশি নয় এই ছিল বিষয় তারপরে দেখেনি কি আছে একথা সে কথার পর একটু বিনয়ী কিন্তু কিন্তু ভাব করে বললেন আপনি যদি আমার ওখানে দিন কতক আতিথ্য গ্রহণ করেন তাহলে আমি অত্যন্ত আনন্দিত হব সেই অবসরে আপনার একটি পুতুল প্রতিকৃতি গড়ে নিতে পারবো লিঙ্কুইস্ট আরও বললেন যে তার কালেকশানে নাকি কোনো ভারতীয় বিখ্যাত ভারতীয় পুতুল প্রতিকৃতি নেই বা পুতুল মূর্তি নেই এবং আমি এই প্রস্তাবে রাজি হলে তিনি নাকি নিজেকে ধন্য মনে করবেন তাহলে লিঙ্কুইস্ট বা গ্রেগর লিঙ্কুইস্ট জানালেন যে আপনি অর্থাৎ প্রফেসর শঙ্কুকে বললেন যে আপনি আমার এখানে কদিন আতিথ্য গ্রহণ করবেন করলে আমি খুব আনন্দিত হব সেই অবসরে আমি আপনার একটা পুতুল প্রতিকৃতি গড়ে দিতে পারব লিঙ্কুইস্ট আরো বলেছিল যে তার কালেকশনে কোনো বিখ্যাত ভারতীয় পুতুল মূর্তি নেই তার জন্যই এই প্রস্তাবে তিনি রাজি হলে নিজেকে তিনি ধন্য মনে করবেন আর কি প্রফেসর শঙ্কর যদি রাজি হয় গ্রেগর লিঙ্কুইস্ট নিজেকে ধন্য মনে করবেন কথায় কথায় আমার লেমিং সম্পর্কে জানবার আগ্রহটাও প্রকাশ পেয়ে গেল তাতে ভদ্রলোক বললেন লেমিং এর সন্ধানে বনেবাদারে ঘোড়ার ঘোরার আগে তিনি তার বাড়িতেই নাকি একটি লেমিং সংগ্রহ করে আমাকে দেখাতে পারবেন এরপরে আর কিছুই বলবার না অর্থাৎ এরপরে প্রফেসর শঙ্কু যে বিষয়টা নিয়ে তার বন্ধু অ্যাক্রোয়েট স্টাডি করতে চেয়েছিল যে লেমিং সেটা তার মনে একটা কৌতূহল ছিল সেটার কথা প্রকাশ করলে ভদ্রলোক বলেছিল যে লেমিং বনেবাদারে এখানে ওখানে না ঘুরে তিনি তার বাড়িতে লেমিং এনে দেখাতে পারবেন এরপরে আর কিছু রইল না আগামী বৃহস্পতিবার ভদ্রলোকের সঙ্গেই নরওয়ে যাত্রা করব স্ত্রী করেছি অর্থাৎ সুইডেন থেকে তিনি নরওয়েতে যাবেন কিবারে বৃহস্পতিবারে এটা মনে রাখতে হবে বৃহস্পতিবার এবার আমরা পড়ছিলাম মে মাসে এবার এর প্রথম থেকে তারিখ দেওয়া নেই শুধু মে মাসের কথা বলে লেখা আছে এবার শুরু হচ্ছে সতেরোই মে থেকে সতেরোই মে থেকে কিন্তু তিনি এভাবে প্রশ্ন আসতে পারে তিনি সুলেটেলমা শহরে কদিন কত তারিখে এসেছিলেন তাহলে সতেরোই মে তিনি লিখছেন ডায়রি দুদিন হল সুলেটালমা শহরে এসেছি মানে তিনি পনেরোই মে এসেছেন প্রশ্নটি আসবে এভাবে দুদিন হলো সুলেটালমা শহরে এসেছি নরয়ের উত্তর প্রান্তে কিউলেন উপত্যকা এই শহরটি ভারী মনোরম আশেপাশে তামারখনি রয়েছে আর শহরের পশ্চিম দিকে প্রহরীর মতো দাঁড়িয়ে রয়েছে সুলেটেলমা ফিটের মতো হাইট কাজেই আমাদের হিমালয়ের এক একটি শৃঙ্গের কাছে একে সামান্য টিলা বলেই মনে হবে কিন্তু নরওয়েতে এই শৃঙ্গ উচ্চতায় দ্বিতীয় স্থান অধিকার করে তাহলে তিনি সুলেটেলমা শহরে এসেছেন আর কি নরওয়ের উত্তর প্রান্তে কী আছে উত্তর দিকে আছে কিউলেন উপত্যকা এই শহরটি বেশ মনোরম আশেপাশে রয়েছে কি এই শহরের আশেপাশে কি রয়েছে তামারখনি এবং শহরের পশ্চিম দিকে শহরের পশ্চিম দিকে প্রহরীর মতো দাঁড়িয়ে রয়েছে সুলেটেলমা পর্বশৃঙ্গ অর্থাৎ শহরের কোন দিকে ছিল তাহলে পশ্চিম দিকে কি কী পর্বত সেটা হচ্ছে সুলেটেলমা পর্বশৃঙ্গ তার উচ্চতা কত ছ ফিট সেটা লেখক মনে কর মানে প্রফেসর সঙ্গ মনে করছে যেটা আমাদের দেশের যে হিমালয় পর্বতে তার শৃঙ্গের কাছে এটা কিছুই না কিন্তু কিছু না হলেও এটা নরওয়েতে দ্বিতীয় স্থান অধিকার করে অর্থাৎ নরওয়েতে এই সুলেটেলমা শৃঙ্গ দ্বিতীয় স্থান অধিকার করে লিঙ্কুইস্ট আমাকে পরম যত্নে রেখেছেন এর বাড়ির আশেপাশে কোনো বাড়ি ঠারি চোখে পড়ে না এমনি নরওয়ে দেশটায় সংখ্যা কম তার মধ্যে লিঙ্কুইস্ট যেন একটি জনবিরাল পরিবেশ বেছেই নিয়েছেন আমার এতে কোনো আপত্তি নেই আমাদের গ্রিডির বাড়িটাও নিরিবিলি জায়গা বেছেই তৈরি করেছিলাম আমি তাহলে লিঙ্কুইস্ট প্রফেসর শঙ্কুকে পরম যত্নে রেখেছে আশেপাশে তার কোনো বাড়ি নেই মানে লিং গ্রেগর লিঙ্কুইস্টের আশেপাশে কোনো বাড়ি নেই আর নরওয়েতে লোক সংখ্যা কম আর তার থেকে লিঙ্কুইস্ট জনবিরাল পরিবেশ বেছে নিয়েছে এতে আপত্তি নেই তার কারণ প্রফেসর শঙ্কর গিরিডির বাড়িটাও নিরিবিলি জায়গা থেকে তৈরি করেছিলেন তিনি লেমিং দেখা হয়নি দু একদিন সময় চেয়ে নিয়েছে লিঙ্কুইস্ট এতেও আপত্তি নেই কারণ আমি হাতে কিছুটা সময় নিয়েই দেশ ছেড়েছি আপাতত বিশ্রামের প্রয়োজন ট্রাউড মাস খাচ্ছি আর খুব ভালো চিজ খাচ্ছি সব মিলে বেশ আরামে আছি তাহলে লেমিং এখনও প্রফেসর শঙ্কু দেখেনি তার জন্য লেমিং দেখানোর জন্য দুদিন সময় চেয়েছে লিঙ্কুইস্ট তাতে আপত্তি নেই কারণ প্রফেসর শঙ্কু খুব হাতে সময় নিয়ে বেরিয়েছেন এখন বিশ্রাম করছেন আর খাচ্ছেন ট্রাউড মাছ এটা মাথায় রাখতে হবে প্রফেসর শঙ্কু লিঙ্কুইস্টের বাড়িতে কী মাছ খাচ্ছেন ট্রাউড মাছ আর ভালো চিজ খাচ্ছেন তবে লিঙ্কুইস্টের একটা বাতিক মাঝে মাঝে কেমন যেন অস্বস্তির সৃষ্টি করে সে আমার দিকে প্রায় একদৃষ্টে চেয়ে থাকে কথা বলার সময় চাওয়াটা অস্বাভাবিক নয় কিন্তু যখন দুজনে চুপচাপ বসে থাকি তখনও মাঝে মাঝে অনুভব করি যে সে স্থির দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে আজ সকালে এর কারণটা জিজ্ঞেস না করে পারলাম না লিঙ্কুইস্ট বিন্দুমাত্র অপ্রস্তুত না হয়েই বলল কোনো লোকের প্রটেক্ট করার আগে কিছুদিন যদি ভালো করে তাকে দেখা যায় তাহলে মূর্তি গড়ার সময় শিল্পীর কাজ সহজ হয়ে যায় এবং যার প্রোটেক্ট করা হচ্ছে তাকেও আর একটা না বেশিক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে বা বসে থাকতে হয় না তাহলে লিঙ্কুইস্ট একটা বাতিক বাতিকটা কি তার জন্য প্রফেসর শঙ্কুর একটা অস্বস্তি সৃষ্টি হয়েছিল বাতিকটা হচ্ছে যে তার দিকে তাকিয়ে থাকেন মাঝে মাঝে কথা বলার সময় সেটা স্বাভাবিক কিন্তু চুপচাপ বসে থাকলেও নাকি তাকিয়ে থাকেন এটা জিজ্ঞাসা করাতে লিঙ্কুশিত বলেছিল যে যার মূর্তি বা পোটেক তৈরি করা হবে তার দিকে যদি আগের থেকে তাকানো দীর্ঘ সময় তাকান তাকিয়ে থাকা যায় তাহলে নাকি তাকে বেশিক্ষণ ওই পুতুলের মতো বসে থাকতে হয় না যখন তার পুতুল তৈরি করা হবে এবার চলে আসি আমার আরেকটা প্রশ্ন আরও চেপে রাখতে পারলাম না বললাম আপনার পুতুলগুলো কবে দেখাবেন বড় কৌতূহল হচ্ছে কিন্তু লিঙ্কুইস্ট বলল পুতুলগুলোয় ধুলো পড়েছে আমার চাকর হাঞ্জ সেগুলো পরিষ্কার করলে পর কাল সন্ধ্যা নাগাদ সেগুলো দেখাতে পর্ব বলে আশা করছি আর লেমিং আগে পুতুল তারপর লেমিং কেমন অগত্যা রাজি হয়ে গেলাম তাহলে এখানে কি দাঁড়ালো যে একটা প্রশ্ন সে করেছিল যে পুতুলগুলো আপনি কবে দেখাবেন যার জন্য কৌতূহল হচ্ছে লিঙ্কুইস্ট বলেছিল যে পুতুলগুলোতে ধুলো পড়েছে আমার চাকর হান্স এখানে প্রশ্ন আছে গ্রিগর লিঙ্কুইস্টের চাকরের নাম হান্স সেগুলো পরিষ্কার করে দিলে কাল সন্ধ্যা নাগাদ সন্ধ্যাবেলা সেই পুতুলগুলো দেখাবেন আর লেমিংয়ের কথা বলাতে তিনি বললেন যে আগে পুতুল দেখাবেন তারপরে লেমিং তাতে প্রফেসর শঙ্কর রাজি হয়ে গেছিলেন এবার আঠারোই মে ঘটনা তাহলে আমরা শুরু করলাম সতেরোই মে থেকে আগে একটু বর্ণনা পেলাম তারপরে সতেরোই মে এবার আঠারোই মে রাত বারোটার সময় তিনি লিখছেন দু ঘন্টা হলো ঘরে ফিরেছি কিন্তু এখনো অর্থাৎ দু ঘন্টা হলো ঘরে ফিরেছি মানে তিনি কটায় ফিরেছেন দশটার সময় ফিরেছেন কিন্তু এখানে লিখছেন আঠেরোই মে রাত বারোটায় বারোটার সময় লিখছেন কিন্তু এখনো পর্যন্ত উত্তেজনা কাটিয়ে উঠতে পারিনি তাই আজকের ঘটনা পরিষ্কার করে লিখতে অসুবিধা হচ্ছে আজ সন্ধ্যে সাতটায় সন্ধ্যা বলছি ঘড়ির টাইম অনুযায়ী কারণ এখানে সত্যিকারের রাত দিনের কোনো তফাত বোঝা যায় না তাহলে আজ সন্ধ্যে সাতটায় লিঙ্কুইস্ট তার বইটাখানা একটা গোপন দরজা খুলে একটা ঘোরানো সিঁড়ি দিয়ে আমাকে মাটির নিচে একটা ঘরে নিয়ে গিয়ে পুতুলগুলো দেখালো আমি এরকম আশ্চর্য জিনিস আর কখনো দেখিনি তাহলে কটার সময় নিয়ে গেছিল সাতটার সময় কোথায় নিয়ে গেছিল গোপন দরজা খুলে ঘোরানো সিঁড়ি দিয়ে আমি এরকম আশ্চর্য জিনিস কখনো দেখিনি কোনগুলোর কথা বলা হয়েছে পুতুলগুলোর কথা টেবিলের উপর রাখা কাচের আবরণে ঢাকা যে জিনিসগুলো দেখলাম সেগুলোকে পুতুল বলতে বেশ দ্বিধাবোধ করছি আসল মানুষের সঙ্গে এদের তফাত কেবল এই যে এগুলো নিষ্প্রাণ এবং এদের কোনোটাই ছয় ইঞ্চির বেশি লম্বা নয় মোটামুটি বলা যেতে পারে যে আসল মানুষের যে আয়তন সে এগুলি তার দশ ভাগের এক ভাগ তাহলে টেবিলের উপর সেই পুতুলগুলো রাখা ছিল কাচের আবরণে ঢাকা ছিল জিনিসগুলো দেখলাম সেগুলোকে পুতুল বলতে তার দ্বিধাবোধ করছে প্রফেসার শঙ্কু কারণ এগুলো আসল মানুষের মতো কেবল তফাৎ হচ্ছে এটা তাতে প্রাণ নেই ছয় ইঞ্চির বেশি এটা লম্বা নয় আর একজন মানুষের আয়তনের থেকে দশ ভাগের এক ভাগ সব শুদ্ধ ছটি পুতুল রয়েছে সবাই নাম করা লোকের যদিও এদের সকলের চেহারার সঙ্গে আমার আগে পরিচয় ছিল না যাদের দেখে চিনলাম তাদের মধ্যে রয়েছে ফরাসি ভূপর্যটক অরিক্লেমো নিগ্রো চ্যাম্পিয়ন বক্সার বব স্লিম্যান আর ছয় নম্বরের কাছে যে পুতুলটি কালো চশমা পরে ডান হাত কোটের পকেটের ভিতর ঢুকিয়ে দাঁড়িয়ে আছেন তিনি হলেন পরলোকগত ব্রিটিশ প্রাণিতত্ত্ববিদ ও আমার বন্ধু আরসি বল ছ বছর আগে লেমিংয়ের সন্ধানে ঘুরতে ঘুরতে নরওয়েতেই যার মৃত্যু হয় তাহলে এখানে মোট পুতুল ছিল ছটি তার মধ্যে প্রফেসর শঙ্কু কাদেরকে চেনে সেটা হচ্ছে ফরাসি ভূপর্যটক অরিক্লেমো নিগ্রো চ্যাম্পিয়ন বক্সার বব স্লিম্যান আর একটা হচ্ছে তার বন্ধু আর্সিবল অ্যাক্রোয়েট এই তিনজনকে চেনে প্রফেসর শঙ্কু তাহলে আর ছ নম্বর খাঁচাই ছিল তার এই বন্ধুটি আরসিবল অ্যাক্রোয়েট যার সঙ্গে তার পরিচয় হয়েছিল ছ বছর আগে তিনি লেমিং এর সন্ধানে এখানে এসেছিলেন যেটা আমরা দেখেছি আর নরওয়েতে তার মৃত্যু হয় বলে প্রফেসর শঙ্কু শুনেছিলেন সে কেমন ভাবে দাঁড়িয়ে আছে কালো চশমা পরা ছিল তার বন্ধুর চোখে আর ডান হাতটা কোটের পকেটে ঢোকানো ছিল এবার চলে আসি অ্যাক্রয়েডের পুতুল দেখে বুঝতে পারলাম প্রোটেক্ট হিসেবে এগুলো কি আশ্চর্য রকম নিখুঁত শুধু যে মোটামুটি তার চেহারা মিলছে তা নয় এগুলো এমন পদার্থ দিয়ে তৈরি যাতে নাকি মাথার চুল গায়ের চামড়া চোখের তারা সবই একেবারে জীবন্ত বলে মনে হয় তাহলে এখানে কি ব্যাপারটা দাঁড়াচ্ছে যে প্রোটেক্ট হিসেবে এগুলো খুব আশ্চর্য রকম কারণ এটা এমন এমনভাবে তৈরি বা এমন পদার্থ দিয়ে তৈরি যাতে মাথার চুল গায়ের চামড়া চোখের তার একেবারে সব জীবন্ত মানুষের বলেও মনে হয় এই শেষ পুতুলটি দেখে তো নিঃশ্বাস বন্ধ হওয়ার জোগাড় অ্যাক্রয়েডের সামনে আমাকে এমনভাবে দাঁড়িয়ে থাকতে দেখে লিঙ্কুইস্ট জিজ্ঞাসা করলো কি হলো একে চেনো নাকি তাহলে শেষ পুতুলটা ছয় নম্বর পুতুলটা দেখে তার নিঃশ্বাস বন্ধ হওয়ার জোগাড় সেই ছয় নম্বর পুতুলটি বা শেষ পুতুলটি হলো তারই বন্ধু আর্সিবল অ্যাক্রয়েড বললাম বিলক্ষণ ইংল্যান্ডে আলাপ হয়েছিল প্রায় বন্ধুত্বই লেমিয়ের খবর ওর কাছেই পাই নরওয়েতেই তো ওর মৃত্যু হয় বলে শুনেছিলাম এটা প্রফেসর শঙ্কু বললেন এবার লিঙ্কুইস্ট বলছেন তা হয় তবে আমার ভাগ্যটা খুবই ভালো মৃত্যুর কয়েকদিন আগেই আমার এখানে এসেছিলেন আর তখনই এই পুতুলটি তৈরি করে ফেলি যাদের পুতুল দেখছো তাদের সকলেই আমার বাড়িতে থেকে আমাকে সিটিং দিয়ে গেছে তাহলে কি বললেন যে হ্যাঁ তা হয়তো মৃত্যুটা হয় কিন্তু আমার ভাগ্য ভালো এই যে লিঙ্কুয়েস্ট বলছেন যে মৃত্যুর কিছুদিন আগে আমার কাছে এসেছিলেন তখনই সেই সুযোগে আমি আমার এখানে সিটিং দিয়েছিলেন বলে আমি এই পুতুলগুলো তৈরি করে ফেলি আর যাদেরকে এখানে দেখছো তুমি সবাই আমাদের আমার এখানে সিটিং দিয়ে গেছে গুপ্ত ঘরটা থেকে ঘোরানোর সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় লিঙ্কুইস্ট বলল পরশু থেকে তোমার প্রটেক্টের কাজ শুরু করব তাহলে কবে থেকে পরশু থেকে কাজ শুরু হবে আমি ঘরে বসে বসে ডায়রি লিখছি আর অ্যাক্রয়েডের সেই হাসি হাসি মুখটা আমার মনে পড়ছে কোনো মানুষের পক্ষে যে এমন পুতুল তৈরি করা সম্ভব হতে পারে এটা আমি কল্পনাও করতে পারিনি লিঙ্কুইস্ট লোকটা কি সত্যি শিল্পী না বৈজ্ঞানিকও বটে কি উপাদান দিয়ে ও পুতুলগুলো গড়ে যাতে চোখ নোখ চামড়া চুল এত আশ্চর্য রকম স্বাভাবিক বলে মনে হয় আশা করি আমার মূর্তিটিও আমার সামনেই গড়বে যাতে মাল মশলা নিজের চোখে দেখার সুযোগ পাবো তাহলে প্রফেসর সঙ্গ কি বলছে যে আশ্চর্য হয়ে যাচ্ছে যে কি এমন উপাদান দিয়ে এগুলো তৈরি আর ইনি সত্যি কি শিল্পী নাকি বৈজ্ঞানিক কি উপাদান দিয়ে এসব গড়ে যখন আমার মূর্তি করবে তখন আমি এই মাল মশলা সামনে থেকে দেখতে পাব কাল সকালে বরং ওকে এ বিষয়ে দু একটা প্রশ্ন করে দেখব দেখি না কি বলে আপাতত লিমিংয়ের প্রশ্নটা স্থগিত রেখে পুতুল নিয়েই পড়া গেল আজকের মতো এই পর্যন্ত এর পরবর্তী ক্লাসে আমি পরের পাঠটা আলোচনা করে দেব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে সকলে আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো টেলিগ্রাম গ্রুপে যুক্ত থেকো সকলে আর চেষ্টা করব প্রতিনিয়ত ক্লাস দেওয়ার ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য